বেসিক্যালি এইটি একটি ভাইরাস রোগ, মাইল্ড, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিকেশন আমরা দেখতে পাই, যদিও খুবই রেয়ার। যেমন ধরুন ইনফ্ল্যামেশন বডি শরীরের বিভিন্ন অংশে, চোখে হলে এটাকে ইউভিআইটিস বলি, চোখে ব্যথা, রেটিনাইটিস, মায়োকার্ডিয়াম বা হার্টে প্রদাহ হতে পারে, মায়োকার্ডাইটিস বলি আমরা, লিভারে প্রদাহ, হেপাটাইটিস, কিডনিতে প্রদাহ, নেফ্রাইটিস, নার্ভে প্রদাহ হতে পারে, গোলেনবেরি সিন্ড্রোম হতে পারে, এরকম মেনিনজাইটিস হতে পারে। তো বিভিন্ন রকমের এগুলো হলো রিমোট কমপ্লিকেশন, যেগুলো রেয়ার বাট জেনে রাখা ভালো। আসুন জেনে নিই আমরা আর কি কি রোগের লক্ষণ ঠিক এই রকম চিকনগুনিয়ার মতো হতে পারে, খুবই ইম্পর্ট্যান্ট, জেনে রাখা ভালো। ডেঙ্গি ফিভার, জিকা ভাইরাস, পার্বোভি ভাইরাস, রুবেলা, মিজেলস, লেপ্টোস্পাইরোসিস, ম্যালেরিয়া, টাইফয়েড এবং অন্যান্য ভাইরাসজনিত রোগে এরকম লক্ষণগুলো দেখা যায়। যেমন ধরুন ডেঙ্গি ফিভার বাংলাদেশের কনটেক্সটে খুবই কমন একটি সমস্যা, সেই ক্ষেত্রে জ্বর হবে একটু কম লম্বা সময় ধরে, সেক্ষেত্রে ব্লাডের মধ্যে প্লেটলেট কমে যাবে, ব্লিডিং হবে এবং নিউট্রোফিল কাউন্টও কমে যেতে পারে। চিকানগোনিয়ার ক্ষেত্রে জ্বরটা একটু বেশি থাকবে এবং জয়েন্ট ইনভলভমেন্ট বেশি হবে, লিম্ফোসাইট কমে যেতে পারে। এগুলো ডাক্তারি ভাষা অত বেশি না জানলেও চলবে। জিকা ভাইরাস আমাদের দেশে একটু কম প্রাদুর্ভাব, তারপরও জেনে রাখা ভালো, এবং অন্যান্য রোগগুলো তো বলেই ফেললাম। তো আশা করি ডাক্তার সাহেবেরা এই অংশটুকুতে বেশি ইনভলভ হবেন। এই রোগের জয়েন্টের যে সিমটমগুলো আমরা পাচ্ছি, সেগুলো কি শুধুই চিকেনগোনিয়া না অন্য কোনো রোগ রয়েছে, সেইটি কিভাবে বুঝবো আমরা? আসলে চিকেনগোনিয়া রোগের এই ব্যথাটি মেইনলি জয়েন্টের চারিদিক ফুলে যাবে, কম বেশি ব্যথা কন্টিনিউ করবে। এর সাথে সাথে অন্যান্য রোগও যদি থাকে সেটি কিভাবে বুঝবেন, এইটি মেইনলি আপনার ডাক্তার সাহেব আপনি বলতে পারবে যে আর কোনো রোগ আছে কি না। চিকেনগোনিয়া রোগের পরে অনেক সময় দেখা যায় যে ভেতরে লুকায়িত আর্থ্রাইটিস, নানা রকমের আর্থ্রাইটিস ফ্লেয়ার আপ হয়েছে, আমরা হয়তো বলতেছি চিকেনগুনিয়া কিন্তু দেখা গেল যে অন্য রোগ চলে আসছে, যেমন রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, SLE, হেপাটাইটিস সি ইনফেকশন থাকলে সেখান থেকেও হতে পারে, সেরোনেগেটিভ রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই সমস্ত রোগ কিন্তু চিকেনগুনিয়ার যে আর্থ্রাইটিস সেটার সাথে কনফিউশন হতে পারে। এগুলো জেনে রাখুন, যদি দেখুন যে আপনার শরীরে ব্যথা কমছে না, ডাক্তার সাহেবের সাথে আপনারা আলাপ করতে পারেন যে এইগুলো কি, সেগুলোরও লক্ষণ কি না। চিকেনগোনিয়া এবং গর্ভকালীন অবস্থা খুবই কমন একটি সমস্যা, মেইনলি সমস্যা হয় যদি গর্ভাবস্থায় 36 সপ্তাহ বা তারপরে এই সমস্যাটা হয়, সেক্ষেত্রে বাচ্চাও মা থেকে পেতে পারেন এই সমস্যাটুকু। তারপরেও সিমটমগুলো কাছাকাছি আসে, যেমন ধরুন ব্লাড প্রেশার কমে যেতে পারে, ডায়রিয়া হতে পারে, রক্তক্ষরণ, বমি হতে পারে, এইগুলো মায়েদের ক্ষেত্রে দেখা যায় বেশি কমন সমস্যা। চিকিৎসা একই, ডায়াগনোসিসও একই, কিন্তু এই সমস্যাগুলো একটু বেশি দেখা যায়। একটি জিনিস মনে রাখবেন, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে কিন্তু কোনো নিষেধ নেই চিকনগুনিয়া হলে। হ্যালো, দিস ইজ ডক্টর ফেরদৌস খন্দকার ফ্রম নিউ ইয়র্ক। আশা করছি স্বাস্থ্য বিষয়ক এই আলোচনাটুকু আপনার সাহায্যে আসবে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এইভাবেই আশা করি আমরা আপনার সেবা করে যেতে পারবো।